অনলাইন আইসিটি ক্লাসে সকলকে স্বাগত। আমরা আবারও অনলাইন ক্লাসে আইসিটি ক্লাসে ফিরে এসেছি। তো আমাদের আজকের পাঠ বাইনারি ও হেক্সাডেসিমাল কি তা শিখতে পারবেন। এ পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ, কিভাবে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে তা শিক্ষার্থীবৃন্দ ব্যাখ্যা করতে পারবে। এছাড়া শিক্ষার্থীবৃন্দ তোমরা বিশ্লেষণ করতে পারবে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা কয়েকটি সংখ্যা নিচ্ছি বাইনারি সংখ্যা, এই সংখ্যাগুলো আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আমার অনলাইন আইসিটি ক্লাসে পার্ট ফোরে আছে বাইনারি থেকে কিভাবে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করছিলাম। তো অক্টাল সংখ্যা যখন রূপান্তর করছিলাম তখন আমাদের অক্টালের রেঞ্জ ছিল 0 থেকে 7। এ পর্যায়ে আমাদের সংখ্যা ছিল 3 বিট 3টি ডিজিট। কিন্তু আমরা এবার হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এক্ষেত্রে আমাদের ডিজিট থাকবে 4টি, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যার রেঞ্জ 0 থেকে 16। এজন্য আমাদের ডিজিটও বেড়ে 3 থেকে 4টি আসবে। তো আমরা এখানে দেখছি হেক্সাডেসিমাল সংখ্যার রেঞ্জ 0 থেকে 9, তারপর কয়েকটি ক্যারেক্টার দেওয়া আছে এ বি সি ডি ই এবং এফ, অর্থাৎ 9-এর পরের সংখ্যাটি হচ্ছে 10। এই 10 মানেই হচ্ছে এ। বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14, এফ সমান 15। তো আমরা প্রথমে শিখব বাইনারি ও হেক্সাডেসিমাল সংখ্যা কি। বাইনারি সংখ্যা আমরা জেনেছি একটি ডিজিটাল সংখ্যা, এ সংখ্যার ডিজিট হচ্ছে 2টি, 0 এবং 1। আমরা এই 0 এবং 1 দিয়ে বহু সংখ্যা গণনা করে থাকি, অর্থাৎ যে সংখ্যাটি আমরা নিই না কেন সেই সংখ্যাটা অবশ্যই 0 এবং 1 দিয়ে তৈরি হবে। আর হেক্সাডেসিমাল সংখ্যাটা হচ্ছে 0 থেকে 9টি ডিজিট সংখ্যা থাকবে, তারপরে আমরা 6টি ক্যারেক্টার ব্যবহার করব। এবং বাইনারি সংখ্যার ভিত্তি আমরা জানি 2, আর হেক্সাডেসিমাল সংখ্যার বেস বা ভিত্তি হচ্ছে 16, যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যাই হচ্ছে 16, সুতরাং এর বেসও 16। তো শিক্ষার্থীবৃন্দ আমরা কয়েকটি বাইনারি সংখ্যা নিচ্ছি, এই বাইনারি সংখ্যাকে আমরা এবার রূপান্তর করব হেক্সাডেসিমাল সংখ্যায়। তো আমার প্রথম যে সংখ্যাটি নিচ্ছি সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পরবর্তী যে সংখ্যাগুলো আমি নিচ্ছি সেগুলো হচ্ছে দশমিক সংখ্যা। অর্থাৎ পূর্ণ সংখ্যা কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব সেটা প্রথমে আমরা করছি। তো প্রথম সংখ্যাটা হচ্ছে 1 0 1 1 0 0 1। তো আমি আগেই বলছি যে বাইনারি সংখ্যাকে যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব তখন ডিজিট নিব আমরা কয়টি, 4টি বিট অথবা ডিজিট ব্যবহার করব। তো আমরা এখানে অক্টাল সংখ্যা যেভাবে নিয়ে গেছিলাম ঠিক সেইভাবে পূর্ণ সংখ্যাকে ডান দিক থেকে সংখ্যা নিই। তো যেহেতু আমরা এবার হেক্সাডেসিমাল করবো এখানে আমরা দিব 4 বিট। কোথা থেকে নিলাম, পূর্ণ সংখ্যার ডান দিক থেকে। ডান দিক থেকে আমি যখন সংখ্যা নিলাম তখন সংখ্যা হচ্ছে 1 0 0 1, তারপরে সংখ্যা আসে 1 0 1। শিক্ষার্থীবৃন্দু তোমরা দেখো যে পরবর্তী যে সংখ্যাটা আমরা নিচ্ছি এখানে ডিজিট সংখ্যা হচ্ছে 3টি, কিন্তু আমার কথা হতো বাইনারি সংখ্যাতে যখনই আমরা হেক্সাডেসিমাল সংখ্যা নিয়ে যাব তখন ডিজিট থাকবে 4টি। আর আমরা যথারীতি জানি যে ডিজিট যদি পূর্ণ সংখ্যায় কম পড়ে তাহলে আমরা অবশ্যই সংখ্যার সামনে 0 দিয়ে আমরা ডিজিটটি পূরণ করে নেব, অর্থাৎ 4 ডিজিটে করে নেব। তো দেখা যাচ্ছে আমরা যখন অক্টাল করছিলাম তখন আমাদের সূত্র ছিল, টিপসটা ছিল 1 2 4, কিন্তু এবার দেখো শিক্ষার্থীবৃন্দ আমাদের ডিজিট এখানে 4টি। 3টি যখন ছিল তখন আমরা রুল অনুসারে 3টি সংখ্যা নিয়েছিলাম, একটা সূত্র ব্যবহার করছিলাম, কিন্তু এবার যেহেতু আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব এবং আমার এখানে ডিজিটও 4টি, সুতরাং এখানে আমরা সূত্র 4টি নিব। তাহলে আমরা সূত্র নিচ্ছি কি, 1 2 4 এবং 8। তাহলে আমরা
সূত্র অনুসারে আমরা ডিজিট যেহেতু 4টি সূত্র অনুসারে আমরা সেখানেও মেনু হচ্ছে 4টি তো আমরা প্রথম সংখ্যাটা আসছে 1001 তো আমরা 1001 এই সূত্রের নিচে বসিয়ে আমরা এর মানটাকে যেখানে আমাদের পজিটিভ থাকবে সেই সংখ্যাগুলো যোগ করে আমরা সংখ্যা নেব তাহলে আমার এখানে আছে সংখ্যা 1001 তাহলে কি আমার যে যে বাইনারি সংখ্যার পজিটিভ অর্থাৎ এক যে সংখ্যাগুলো থাকবে যে রুলের যে সংখ্যার নিচে ঠিক সেই সেই সংখ্যাগুলো আমরা যোগ করব তো আমার প্রথমে সংখ্যা পজিটিভ আছে 8 এর ঘরে তাহলে আমরা 8টাকে নিব তারপরে শূন্য ঘরে আছে 4 সুতরাং আমরা এখানে 4 নিতে পারবো না শূন্য নিব তারপরে শূন্য রকমে আছে 2 আমরা 2 না নিয়ে নিতে পারবো শূন্য তারপর পজিটিভ 1 এর ঘরে আছে 1 তাহলে আমরা কত নিচ্ছি যোগ করছি 8 আর 1 8 আর 1 কত হয় 9 তাহলে আমার 1001 সমান আমার আসছে কত 9 এবার আমরা নিব 101 যেহেতু তিনটি ডিজিট এখানে আমরা আরেকটি ডিজিট বাড়িয়ে নিয়েছি যেহেতু আমাদের ডিজিট লাগবে 4টি সেক্ষেত্রে আমাদের এখানে ছিল 3টি এবার আমরা এই যে সংখ্যাটা আমরা এই সূত্রের নিচে বসিয়ে আমরা মানটাকে যোগ করে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব 01 01 01 তাহলে আমার এখানে আসে 4 আর 1 5 তাহলে আমরা এখানে কত বসাবো 5 তাহলে আমার বাইনারি সংখ্যা 101 101 আমরা বেসটা অবশ্যই বসাবো ইকুয়াল টু হেক্সাডেসিমাল সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা সমান কত আসে 5 এবং 9 এটা আমরা বেস ব্যবহার করব কত 16 যেহেতু হেক্সাডেসিমালের রেঞ্জ হচ্ছে 0 থেকে 16 এফ পর্যন্ত আমার সংখ্যা তিনটি সংখ্যা ছিল একটি ছিল পূর্ণ সংখ্যা এবং অন্য দুইটি সংখ্যা আমার ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ দশমিক দিয়ে ব্যবহার করছি এবার আমরা পূর্ণ সংখ্যা যেহেতু আমাদের করা শেষ এবার আমরা ভগ্নাংশ সংখ্যাগুলো কিভাবে বাইনারি ভগ্নাংশ সংখ্যাগুলো কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব সেটা দেখি আমরা দুই নম্বর অঙ্কটি নেই 1 1 0 1 দশমিক 101 তো আমরা যথারীতি দশমিকে ডানের সংখ্যাগুলো আমরা প্রথমে ব্যবহার করব এখানে আছে 0101 তাহলে পরবর্তীতে আছে 1 এখানে ডিজিট আমাদের নিতে হবে 4টি কিন্তু আছে একটি সুতরাং আমরা যেহেতু একটা পূর্ণ সংখ্যা দশমিকের ডান সাইডের অঙ্ক সেহেতু আমরা সামনে শূন্য নিয়ে আমরা 4টি ডিজিট পূরণ করব শিক্ষার্থী বিন্দু আমরা লক্ষ্য করছি যে দশমিকের পরে বাম সাইডে আমার সংখ্যা ছিল 1 0 এবং 1 কিন্তু আমার যেহেতু এটি আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করছি সেহেতু আমার ডিজিট লাগবে অবশ্যই 4টি সুতরাং আমার এখানে 3টি থাকায় আমি আরেকটা অতিরিক্ত ডিজিট নিব কিন্তু দশমিকের আগে আমরা যেহেতু সামনে নিছি দশমিকের পরে অর্থাৎ দশমিকের পরে বাম সাইডে অবশ্যই আমরা বাম দিকে শূন্য নিব নিয়ে আমরা ডিজিটটা পূরণ করব এক্ষেত্রে আমার আছে 0101 আমরা রুলটা ব্যবহার করি 1 2 4 8 0101 0101 সুতরাং আমার আসে এখানে পজিটিভ আছে আমার 4-এর ঘর এবং 1-এর ঘর তাহলে 4 আর 1 হয় 5 আমরা এখানে সব লিখছি দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সব ইউজ করছি এখানে 0101 বাইনারি সমান হেক্সাডেসিমাল আসে 5 এখানেও কিন্তু আমরা আমাদের রুল অনুসারে পাচ্ছি কত 4-এর ঘরে যেহেতু 1 পজিটিভ বাইনারি সংখ্যা এখানেও 1-এর ঘরে এর জন্য আমরা 4 এবং 1 কে যোগ করব এখানে আমরা কত পাচ্ছি
পাস এখানে আমাদের সব অনুসারে কিন্তু পাসই আছে তাহলে আমরা লিখছি 101 সমান কত পাস তারপরে আমার আছে 1 0 0 0 1 আমরা যদি সূত্রটাতে আবারো ব্যবহার করি দেখি 0 0 0 1 তাহলে আমরা পজিটিভ আছে শুধুমাত্র 1 এর ঘরে আমরা ছকেও কিন্তু সেটাই পাচ্ছি 0 0 0 কারণ 1 অর্থাৎ 1 তাহলে আমরা এখানে বসাচ্ছি 1 এবার আসুন শিক্ষার্থীবৃন্দ আমার এখানে অঙ্ক ছিল বাইনারিতে 1 0 1 কিন্তু আমার ডিজিট সংখ্যা 3 হয় আমি আরেকটি ডিজিট বাড়িয়েছি যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা এখন হেক্সাডেসিমাল সংখ্যা যেহেতু আমার বৃদ্ধি পেল একটি ডিজিট এখানে আমাদের কত আসছে 101 আমরা সূত্রে ব্যবহার করে দেখি 101 সমান কত আসে 1 0 1 0 এখন আমার কোন কোন ঘর পজিটিভ আমি সেই সেই সংখ্যাগুলো যোগ করব 8 ঘর পজিটিভ আর 2 ঘর পজিটিভ তাহলে আমার আসে 8 যোগ 2 = 10 কিন্তু আমাদের ছক অনুসারে আমরা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় 0 থেকে 9টি সংখ্যা পাই তারপরে আমরা 6টি ক্যারেক্টার পাই অর্থাৎ 10 11 12 13 14 15 16 এগুলো আমরা ক্যারেক্টার ব্যবহার করছি সুতরাং 10 মানেই হচ্ছে হেক্সাডেসিমালের এ সুতরাং আমরা এখানে অবশ্যই এটাকে ইউজ করব ব্যবহার করব এ সমান আমরা এখানে ব্র্যাকেটে কিন্তু 10 দেখাতে পারি কিন্তু উত্তর লেখার সময় অবশ্যই আমরা 10টাকে অমিট করব আমরা লিখব তখন এ তাহলে আমরা উত্তর লিখি বাইনারি সংখ্যা এটা কিন্তু আমরা লিখব না আমরা লিখব এটা 1 0 1 0 1 .1 এটা ছিল আমার বাইনারি সংখ্যা এবার আসছে আমার হেক্সাডেসিমাল অর্থাৎ বাইনারিকে আমি হেক্সায় পরিণত করে আমার সংখ্যা আসছে 1 5 .1 15.1 অবশ্যই শিক্ষার্থীবৃন্দ তোমরা বলতে পারো যে এটা তো 15 তাহলে তো এ আসবে কিন্তু না প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই সংখ্যা থেকে কিন্তু পেয়েছি 5 আর এই সংখ্যা থেকে পেয়েছি 1 কিন্তু দেখো শিক্ষার্থীবৃন্দ আমরা এই 4টা ডিজিট থেকে পেয়েছি 5 আর এখানে এই 4টা ডিজিট থেকে পেয়েছি 10 অর্থাৎ এ সুতরাং এটা অবশ্যই 15 না আমরা যখনই উত্তর বলবো তখন কি বলবো 1 5 .10 অর্থাৎ এ এবার আমরা বেসটাকে দিয়ে দিলাম এখানে একটা সুবিধা আছে শিক্ষার্থীবৃন্দ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এই সংখ্যাটা যদি এখানে থেকে যেত 15 তাহলে এটা দশমিক কি হেক্সাডেসিমাল আমরা বুঝতে পারতাম না এক্ষেত্রে দেখো আসছে আমার এ এক্ষেত্রে যদি আমি বেসটাকে না দিই কিন্তু আমার অঙ্ক ঠিক আছে শুধুমাত্র বেসটা আমাকে আমার দিতে ভুল হয়েছে এক্ষেত্রে কিন্তু আমি নাম্বার পাবো হয়তো এক কেটে নিতে পারবো কিন্তু 4-এর মধ্যে আমি কিন্তু 3 পাবো যেহেতু এ সাধারণত হেক্সাডেসিমাল সংখ্যায় ব্যবহৃত হয় তারপরে আমরা এটা ভুল করবো না অবশ্যই সংখ্যা লেখার সাথে সাথে আমরা বেসটা দিয়ে দিব এটা ছিল আমার দ্বিতীয় অঙ্ক এটা ছিল পূর্ণ সংখ্যা তো আমার প্রথম সংখ্যা ছিল পূর্ণ সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা এবার আমরা আরেকটা বড় সংখ্যা নিব 3 নম্বর সংখ্যাটা সেটাও পূর্ণ সংখ্যা নয় ভগ্নাংশ সংখ্যা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের বোঝার জন্য যাতে তোমরা বারবার বুঝতে পারো একটা জিনিস একটা অঙ্ক করার পর হয়তো বা বোঝার সমস্যা থেকে তাই সেজন্য আমি 3টা অঙ্ক ব্যবহার করছি পূর্ণ সংখ্যার একটু সমস্যা বিধায় আমি 2টা অঙ্ক পূর্ণ সংখ্যা নিচ্ছি আর একটা সংখ্যা আমরা নিচ্ছি পূর্ণ সংখ্যা 2টো ভগ্নাংশ আর একটা পূর্ণ তো আমরা 3 নম্বর অঙ্কটা ছিল 1 0 0 1 1 0 0 .1 1 1 1 1 0 তো আমার প্রথম শর্ত হচ্ছে বাইনারি সংখ্যাকে যখনই আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব অবশ্যই কয় ডিজিট নিব 4 ডিজিট যেহেতু আমার রেঞ্জ 16 যেহেতু 7 যখন অক্টালে ছিল আমার 7-এর ভিতর 1 1 1 তিনটে 1 সমান 7 ছিল এজন্য আমার 3 ডিজিট ব্যবহার করছিলাম কিন্তু যেহেতু এখানে আমার 4 ডিজিট ব্যবহার করতে হচ্ছে যেহেতু সংখ্যা 16টি সুতরাং আমার রুল অনুসারে আমার সংখ্যা নিচ্ছি কয়টি
চারটি, এক দুই চার আট। আমি সংখ্যা নিই দশমিকে ডানের সংখ্যাকে অবশ্যই আমরা ডান দিক থেকে কাউন্ট করব এবং বামের সংখ্যাকে আমরা অবশ্যই বাম দিক থেকে কাউন্ট করব। তাহলে আমাদের বোঝার সাথে আমরা এটুকু বলতে পারবো যে দশমিকের ডান সাইডের অঙ্ক ডান দিক থেকে কাউন্ট করে ডান দিকে সংখ্যাটা বাড়াবো, দশমিকের পরে অর্থাৎ বাম দিকের সংখ্যাকে বাম দিক থেকে কাউন্ট করে বাম দিকে শূন্য বাড়াবো। তাহলে আমরা অঙ্ক করি এক এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, যেহেতু আমার সংখ্যা ডিজিট তিনটি সেহেতু আমরা আরেকটি ডিজিট বাড়াবো সামনে ডান দিকে, যেহেতু আমার দশমিকের ডান দিকের সংখ্যা, বাম দিকের সংখ্যা যদি আমার ডিজিট কম পড়ে অবশ্যই আমি শূন্য বাম দিকে নিব। তো এখানে আমার ডিজিট কম পড়ছে দুইটি, ওয়ান এক শূন্য আছে, আমি আরো দুইটা ডিজিট নিব অবশ্যই বাম দিকে নিব। অঙ্ক করার ক্ষেত্রে আমরা যেহেতু এভাবে অঙ্কটা করব এখানে আমরা দশমিক ইউজ করতে পারি, সমস্যা নাই। তাহলে এক এক শূন্য শূন্য সমান কত আসে আমরা প্রথমে রুল ব্যবহার করি, তারপরে দেখি আমাদের ছকে সেটা আসে কিনা। তো রুলে আছে এক এক শূন্য শূন্য, আমরা এক এক শূন্য শূন্য দিলাম। এখন আমরা যোগ করি আট আর চার, আট আর চার কত হয় বারো। তো আমার এক এক শূন্য শূন্য কোন ঘরে আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করি ছকে, এক এক শূন্য শূন্য আছে আমার সি এর ঘরে অর্থাৎ বারো, আট আর চার বারো, আট যোগ চার যোগ শূন্য যোগ শূন্য ইকাল টু বারো, হেক্সাডেসিমালে বারো সমান আসে আমার সি। তাহলে আমি এখানে কী লিখবো, অবশ্যই লিখবো সি। তারপর আছে শূন্য এক শূন্য শূন্য, আমরা আবারও সূত্র নিচে আমার ডিজিটটি বসিয়ে দিই, শূন্য এক শূন্য শূন্য। তাহলে এখানে আমরা আসে কত, পজিটিভ আছে চারের ঘরে, তাহলে আমরা এখানে কত লিখবো, অবশ্যই চার লিখবো। ছকটাকে আমরা দেখি চার কত, শূন্য এক শূন্য শূন্য, শূন্য এক শূন্য শূন্য, তাহলে আমরা এখানে লিখছি চার। শিক্ষার্থীবৃন্দ আমরা যখন পরীক্ষার হলে অঙ্কগুলো করব, দেখা যাচ্ছে এই ছকটা তৈরি করতে গেলে আমাদের এক্সট্রা একটা সময় লাগবে, সেক্ষেত্রে আমরা এই রুলটাই ব্যবহার করব। আমি এখানে রুল প্লাস ছক ব্যবহার করছি তোমাদের বোঝার জন্য, কিন্তু তোমাদের সময় সাশ্রয়ের জন্য তোমরা শুধুমাত্র এই রুলটাই ব্যবহার করবে, ছক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবার আসি আমরা পরবর্তী দশমিকের পরের সংখ্যা আছে এক 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 এক, আমরা সূত্রের নিচে যদি আমরা সংখ্যাগুলো ফেলাই কত আসে এক 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 এক, তাহলে আসে কত, আট আর চার বারো আর দুই চোদ্দ আর এক পনেরো, পনেরো সমান কত আসে, পনেরো সমান আসে এফ, তাহলে আমরা অবশ্যই লিখবো এফ। তারপর আসে এক শূন্য, আমার বাইনারি সংখ্যা ছিল এক শূন্য কিন্তু এখানে দুইটা ডিজিট হওয়ায় আমাকে আরও অতিরিক্ত দুইটা ডিজিট নিতে হয়েছে, তো আমার তখনই সংখ্যা দাঁড়ায় এক শূন্য শূন্য শূন্য। তো এক শূন্য শূন্য সমান সূত্রের নিচে আমি যদি বসাই তাহলে কত আসে, এক শূন্য 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 সমান আসে আট, আমরা ছকেও দেখছি এক শূন্য 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 সমান আসে আট। এবার আমরা উত্তর লিখি এক শূন্য শূন্য এক এক শূন্য শূন্য দশমিক এক 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 শূন্য, বাইনারি বেস আমার হেক্সাডেসিমাল সংখ্যা আসে চার সি দশমিক এফ আট, বেস দিয়ে দিলাম অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার সংখ্যা বাইনারি সংখ্যাকে আমি হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য তিনটি সংখ্যা নিচ্ছিলাম, একটি পূর্ণ সংখ্যা ছিল এবং দুইটি ভগ্নাংশ সংখ্যা। তো আমরা
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে কাউন্ট করব চারটি করে সংখ্যা, ডিজিট কম পড়লে অবশ্যই ডান দিকে একটি শূন্য দিব, এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বাম দিক থেকে কাউন্ট করব, ডিজিট কম পড়লে অবশ্যই বাম দিক থেকে আমরা শূন্য নিয়ে ডিজিট পূরণ করব, এবং অবশ্যই অবশ্যই হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা চার বিট ব্যবহার করছি, যেহেতু আমার সূত্রেও চারটি সংখ্যা থাকা অবশ্য। সুতরাং আমরা নিব 1, 2, 4, 8, এই সূত্রটি ব্যবহার করে আমরা খুবই সহজে বাইনারি সংখ্যা থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ক্লাসে আমরা তাহলে কীভাবে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে তা ব্যাখ্যা দিতে পেরেছি, এবং তোমরাও বাড়িতে এটা ব্যাখ্যা দিতে পারবে বাড়ির কাছ থেকে। এবার আমরা শিখব কীভাবে হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। আমরা এই সংখ্যাটিকে নিই, যেহেতু এখানে আমরা বলছি হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, তো আমরা যা এই সংখ্যাটা নিয়ে কি আমরা এই সংখ্যাটা পেতে পারি সেটা আমরা দেখব। তাহলে আমরা উত্তরটা রেখে আর সংখ্যাটা মুছে দিচ্ছি, যে তোমার সংখ্যা ছিল 3, 3 নম্বর সংখ্যা অঙ্ক, আমরা উত্তরটাই শুধু নিলাম। তাহলে এটা থেকে আমরা কি পেয়েছিলাম, এটা এই বাইনারি সংখ্যা থেকে আমরা পেয়েছিলাম 8 হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমরা অবশ্যই এই হেক্সাডেসিমাল সংখ্যাকে যখনই আমরা আবার বাইনারিতে নিয়ে আসবো তখন অবশ্যই আমরা এই সংখ্যাটিই পাবো। এজন্য আমরা এই অঙ্কটাই আবার উল্টে করছি, যেমন চারটাকে হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা নিয়ে যাচ্ছি কোথায়, বাইনারি সংখ্যা। তাহলে আমরা অঙ্কটা প্রথমে পাতাই, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, আমরা নিয়ে যাব বাইনারি সংখ্যা। তো আমরা শিক্ষার্থীবৃন্দ বাইনারি সংখ্যাকে যখনই হেক্সাডেসিমাল সংখ্যায় নিয়ে গেছিলাম তখন 4 বিট ইউজ করছিলাম, এবারও আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে যাব অবশ্যই আমরা 4 বিট সংখ্যাই ব্যবহার করব। যেমন আসি সি, অর্থাৎ দশমিকের ডাইন সাইডের অঙ্ক সি, সি সমান আমরা কত পাই, সি সমান পাই আমরা 1100, আমরা বসিয়ে দিলাম 1100। 4 সমান আমরা কত পাই, আমরা সূত্র অনুসারে করি 1, 2, 4, 8। সি সমান কত, সি সমান আমরা জানি 12, তাহলে আমরা এখানে কত লিখলাম, 12 লিখছি, তাহলে 8 আর 4 12, তাহলে 1 1, এগুলো শূন্য। যদি এখানে আমরা 1 বসিয়ে দিই তাহলে আবারও আমার 8 আর 4 12 13 14 হয়ে যাবে, যেহেতু সি সি সমান 12। সুতরাং আমরা এখানে এই রুলেরটাকে যোগ করে আমরা বাইনারি সংখ্যা বসিয়ে দিলাম, তাহলে এখানে কত হচ্ছে, সি সমান আসছে 1100, যেটা আমার সকেও আছে 1100। এবার আমার সংখ্যা আছে 4, তো 4টাকে আমরা বসালাম কত, 4-এর এখানে আমি পজিটিভ বাইনারি সংখ্যা 1 দিয়ে দিলাম, অন্য যে ঘরগুলো আছে সে ঘরগুলো আমি অবশ্যই নেগেটিভ সংখ্যা 0 দিয়ে দিব, দিলে আমার সংখ্যা হবে কত, 4 সমান আসে কত, একটু ফাঁকা করে লিখলাম 0100। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু 4 বিট ব্যবহার করব হেক্সাডেসিমাল থেকে বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমালের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখো আমাদের ছক অনুসারে আমাদের রুল অনুসারে কিন্তু আমাদের সংখ্যা ঠিক আছে, ডিজিট ঠিক আছে। এবার আমরা এফ এবং 8টাকে করব, এফ সমান কত আসে, এফ সমান আসে 15, তারপরে এখান থেকে করি যোগ করি 8 আর 4 12, পজিটিভ দিলাম 12 আর 2 14 14 আর 15। তাহলে আমার সূত্র অনুসারে প্রত্যেকটা সূত্রের ঘরে যখন আমরা পজিটিভ 1 1 দিই তখনই হয় কত, 15, তাহলে এফ সমান কত, বাইনারি 1 1 1। এবার আমরা লিখছি 8, 8 সমান যখনই আসে তখন আমার লিখতে হচ্ছে 8-এর ঘরে পজিটিভ অন্য ঘরে সব নেগেটিভ 0, তাহলে তাহলে আমরা এবার উত্তর লিখব 4 সি এফ
আর হেক্সাডেসিমাল ইকুয়াল টু কত 0 1 0 0 1 1 0 0 1 1 1 1 0 0 0 আমার সংখ্যাটা ছিল কি 1 0 0 1 1 0 0 এখানে সংখ্যা ছিল আমার 4 আর 3 7 টি এখানে আমার সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 দেখো এখানে ছিল 7 টি সংখ্যা আর এখানে হচ্ছে আমার 8 টি সংখ্যা যেহেতু এখানে আমার 4 টি বিট করতে হবে সেজন্য আমার একটা ডিজিট বাড়ছে এবং সেটা আমার সামনে আছে তো শিক্ষার্থীবৃন্দ এই সংখ্যা কিন্তু সেম যেহেতু এই সংখ্যার সামনে শূন্য নেই কিন্তু এই সংখ্যার সামনে শূন্য আছে কিন্তু সামনে শূন্যর কোনো মূল্য নেই কিন্তু আমাদের অঙ্ক করার ক্ষেত্রে যেহেতু ডিজিট 4 টি লাগবে সেজন্য আমার কোরাম পূরণ রেখে আমি অঙ্ক করছি সুতরাং এটুকু ডিফারেন্স থাকবে তারপর আছে দশমিকের পরে আছে 4.10 এখানে আমার আছে 4.10 যেহেতু দশমিকের পরের সংখ্যায় আমার ডিজিট কম পড়লেও সরি 1 সমান আসে আমার 0001 তাহলে আমরা অঙ্কটি লিখি আর সি সমান আসে কত সি সমান আমরা জানি 12 তাহলে আমার সংখ্যা হচ্ছে কত সি সমান 12 তাহলে আমরা লিখলাম 8 আর 4 12 অন্য ঘরগুলোতে 0 সকেও কিন্তু আমাদের সি সমান আছে 1 1 0 0 1 1 0 0 তাহলে আমরা সূত্র ব্যবহার করে সকে না যেয়ে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি এখন আমরা উত্তর লিখি 2a.1c হেক্সাডেসিমাল সংখ্যা সমান বাইনারিতে আসে আমার কত 0010 0001 0001 0001 0 বাইনারি রেজ দিয়ে দিলাম শিক্ষার্থীবৃন্দ আমরা আমি আবারও বলছি উত্তর লেখার সময় আমরা এটুকু মনে করব না যে সামনে শূন্যর কোনো মূল্য নেই যেহেতু আমার ফলাফল সামনে শূন্য আসছে অবশ্যই আমাকে সামনে শূন্য দিতে হবে নাহলে কিন্তু আমরা হেক্সাডেসিমালকে বাইনারিতে রূপান্তর করতে পারবো না কারণ এখানে আমরা যখনই দেখবে এখানে দুইটি সংখ্যা তখনই কিন্তু এক্সামিনার আমাকে ফলো করবে যেখানে চারটি আটটি সংখ্যা আছে কি না যদি আমরা এখানে দুইটা সামনের সংখ্যা বিধায় দুইটা অমিট করে দেই শূন্য তাহলে কিন্তু আমার চারটি ডিজিট আসবে না এ পর্যায়ে আমরা এবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের বাড়ির কাজ থাকবে হেক্সাডেসিমাল সংখ্যা 5b.c2 ও ba.ba.ba অর্থাৎ দাদা ডট দশমিক বাবাকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে আর একটি সংখ্যা থাকবে আমাদের হেক্সাডেসিমালকে বাইনারি এবং বাইনারি সংখ্যা এবং দুই দাঁড়ে থাকবে 1101.01কে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করে তো শিক্ষার্থীবৃন্দু তোমরা অবশ্যই এই দুটি অঙ্ক তোমরা করবে আমার ভিডিওটি দেখে শিখে এই দুটো অঙ্ক অবশ্যই করবে আর অঙ্ক আমার ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে ইনবক্সেও জানাতে পারো এই পর্যায়ে আমাদের ক্লাস এখানেই শেষ ধন্যবাদ